ভয় হয় শেষ পর্যন্ত সবাইকে একই ছাদের নিচে থাকতে পারবে। ছাদ, ওই ছাদ বলি তো কথা, টিনের চালা হলেই অত চিন্তা করা লাগতো না। ভাবি কি আমার উপর রাগ করেছে? না না, রাগ করবে কেন, ওর আসলে ওই একটু মাথা ধরেছে। বাড়ির জমির দলিলটা কার কাছে? তোমার কাছে না? হ্যাঁ আমার কাছে। তো কেন, তার বিয়ে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ, এই জমিটাই শুধু তোমার, আর তার উপরে বানানো এই বাড়িটা কিন্তু আমার। হ্যাঁ এই জমিটাই হলো ইম্পর্টেন্ট, আর তোর বাড়ি যা, তিনি ভেঙে নিয়ে যা, যা। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা টাকাটা এই সপ্তাহের মধ্যে আমাদের হাতে চলে আসবে। না, সিদ্ধান্তটা আর কয়েকদিন পরে নিলে একটু ভালোই হয়। জি, ভাবছিলাম প্রভিডেন্ট ফান্ডের টাকাটা না তুলে যদি। কি বলছেন ভাইজান, এত হুড়োহুড়ি, এত দৌড়াদৌড়ি করে যখন সবকিছু ফাইনাল করে আনলাম ঠিক তখন? না, আপনার ব্যাপারটাও আমি বুঝি। ভাইজানকে আমার উপর আস্থা হচ্ছে না? না আস্থা হবে না কেন, কিন্তু কিন্তু কটা টাকার জন্য যদি বারবার আমরা এইভাবে আটকে যাই তাহলে ব্যবসাটা হবে কি করে? একটা বিকল্প উপায় অবশ্য আমি চিন্তা করছি। কি? আমার ছোট ভাই ফজলুল, ওকেও ব্যাপারটা বলেছি। বাড়ির জমিটা আমার, আমি ঠিক বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন না? ওই জমিটা মর্টগেজ রাখা যায় কি না? কি হলো, ঘুম থেকে উঠে বসে আছো? বসে আছো কেন? এই তো হেডলাইনগুলো একটু চোখ বুলিয়ে নিচ্ছে, আর চাটা শেষ করি। ঘুম থেকে উঠে চা খাওয়া, সিগারেট খাওয়া, এগুলো তো ছেড়ে দিয়েছিলে, আবার কি হলো? ভাবছি আবার ধরবো। কেন? সকালে উঠে সিগারেট খেলে না বুদ্ধিটা খোলে। তুমি কিন্তু একবার বলেছিলে এগুলো সব বাজে থিওরি। সে তো তোমার পিড়াপিড়িতে বলেছিলাম। পিড়াপিড়ি? হ্যাঁ, না তো কি, কেয়ারে, যত্নে, অল দ্য সেম। অল দ্য সেম? রিয়েলি? দেখো সকালবেলা উঠে তোমার সাথে আমি অন্য ঝগড়া করতে পারবো না। ঝগড়া তো তুমি সকাল থেকে রাত পর্যন্তই করছো। কি, তুমি মেজদার সাথে কাল রাতে ঝগড়া করেন? মেজদার সাথে আমার কি নিয়ে কথা হয়েছে তুমি জানো? না জানলেও বুঝতে পারি, অনুমান করতে পারি। এমন তো হতে পারে যে মেজদার উল্টো আমার সাথে ঝগড়া করেছে। সেটা অসম্ভব। সেটাই সম্ভব। মেজদা কাল আমাকে এই বাড়ির জমি নিয়ে খোঁটা দিয়েছে, আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই বাড়িটা আমার হলেও জায়গাটা তার। সত্যি? হ্যাঁ, তার মানে মেজদার পক্ষেও ঝগড়া করা সম্ভব। তোমার ধারণা ঠিক না, তোমার অনুমানও ঠিক না, তুমি সব কিছু বুঝতে পারো না, তুমি আসলে কিছুই বোঝো না।
আমি তো কিছু বুঝতেছি না। এতে বোঝাবুঝির কিছু নাই, সব জলের মতো পরিষ্কার। তালি মেজো ছোট এরা তো দলিল দলিল করতেছে কেন? কোনো মামলা মোকদ্দমায় পড়বি না তো? মামলা মোকদ্দমায় পড়লি আমি তো জানবো সবার আগে। ওরা এসবের কি বলছে? হ্যাঁ হ্যাঁ, এই যে দলিলপত্র সব দেখতিস না, এগুলো সব আমার নিজের হাতে করা, এত সোজা। এই তোমারে বলি দি, আমি একটা কাজ করে ফেলেছি। তাই তোমার নামে 100 দিন বলেছি যে আমারে জিজ্ঞেস না করে তুমি কোনো কিছুতে পণ্ডিতি করবা না। না না বলিস না, বল তারপরে কি করিস, কি করিছো? না ওই মেজবু, মেজবুর কাছে উত্তরের জমি দলিলটা আছে না, মেজবু কাল হঠাৎ করে দলিলটা নিয়ে এসে আমার লুকিয়ে রাখতে দিয়েছে, আমি লুকিয়ে রেখেছি। দাঁড়া 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 দাঁড়া, ওই উত্তরের জমিটাই তো মেজো বিক্রি করতে চেয়েছিল। ও সেই জন্যই মেজবু ওটা লুকিয়ে রাখতে দিয়েছে? আরে না না, সে কথা না, ওই জমিতে এই ছোট কি জানি একটা পোল্ট্রি করতে চায়। শেষকালে জমিটা নিয়ে ওরা দুজনে কি যে করবে আল্লাহ জানে। আহা, আমি বুঝতেছি না ওই ধানের জমি দিয়ে ওরা কি করবে। ওরা কি জানে যে ওই গ্রামের এই ধানের জমি কোনো মূল্য নেই, ওটা বেচে ওরা ক টাকা পাবে? কি যে করতেছে এরা, পোল্ট্রি করবে। আর পোল্ট্রি করবে তো ওই পোল্ট্রি দেখাশোনা করবে ডাকে। তাহলে তাহলে বিষয়টা কি? বিষয়টা শুধু ধানই জমি না, বিষয়টা আরো অনেক কিছু, সম্পদ, সম্পদের ভাগ বাটোয়ারা। এখনই ভাগ বাটোয়ারা? তুমি যে কি কতিস না, আসলে তুমি কিছুই বুঝতেছ না। আমি বুঝতেছি না, যত বোঝা তুমি বুঝতেছো। আমি তো জানতামই না এই বাড়িটা দাঁড়িয়ে আছে আপনার কেনা জমির উপর। হ্যাঁ, আপনাকে তো বলা হয়নি। আসলে আমার মাথায় যে ছিল তা নয়। ভাইজান যে কি বলেন না, খামাখা আমরা বোকার মতো প্রভিডেন্ট ফান্ডে টাকার পেছনে ছোটাছুটি করছি, হাতের কাছে আই মিন হাতের মুঠো এরকম একটা অ্যাসেট থাকতে আপনি কি না? না, এই জায়গাটায় তো একটা বাড়িও আছে, ওটা করেছে আমার ছোট। এই বাড়ি? এটা কোনো বাড়ি হলো? মানে বাড়ি ঠিক আছে, কিন্তু দেখেন ভাইজান, এত বড় একটা জায়গার উপরে এই বাড়ি, খামোখা লাক্সারি। ব্যবসা করতে গেলে তো এত লাক্সারি করলে চলবে না ভাইজান। তাছাড়া এই জায়গার উপরে রীতিমতো একটা বড় সড়ো সাইজের অ্যাপার্টমেন্ট হতে পারে। এই বাজারে এক একটা অ্যাপার্টমেন্ট কত দামে বিক্রি হয় জানেন? সেই টাকা দিয়ে আমরা রীতিমতো রিয়েল এস্টেট ব্যবসা শুরু করতে পারি। ওভাবে তো ভেবে দেখিনি। তাছাড়া বাড়িঘর জায়গা জমিন সে তো সবাইকে নিয়ে মিলেমিশে থাকার জন্যই। নো 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 ভাইজান, এত লাক্সারি তো ঠিক না। লাক্সারি ঠিক না, আসলে ধরতে গেলে আমি তো এই বাড়ির বড়, একটা দায়িত্ব আছে না। আসসালামু আলাইকুম। দায়িত্বের কথা বলছিলাম না, একটা কথা বলি, কিছু মনে করবেন না, সব কিছুরই তো একটা লিমিট থাকে। আর দেবার কথা যদি বলেন, কত দেবেন? দিতে দিতে আপনি শেষ হয়ে যাবেন, তবু সবার চাওয়া থামবে না, এটা জগতের নিয়ম। হ্যাঁ তা অবশ্য ঠিক, জীবনটা দিয়ে দিলেও আর কেউ মনে রাখে না, বিশেষ করে আপন জন্মে খুব কম মনে রাখে। এই যেমন ধরেন আপনার ভাই বোন ভাগ্নে ভাগ্নি, আমার এই অল্প বয়সে তো আর কম করলাম না, ফলাফল শূন্য। আসলে উপকার করাটা একটা থ্যাঙ্কলেস জব। না আমার ভাই বোন কিন্তু একটু অন্যরকম। হ্যাঁ
আপনার ভাই বোন অন্যরকম, কিন্তু আপনি তো আর হাজি মোহাম্মদ মহসিন না। আরে হাজি মহসিন হতে হলে আগে হুগলি জেলার অর্ধেকটা সম্পত্তির মালিক হতে হয়। ব্যবসা ট্যাবসা করে একটা অবস্থা হোক আপনার, তারপরে না হাজি মহসিন হলেন। সেটা অবশ্য ঠিক, আমি তো আর হাজি মোহাম্মদ মহসিন না। আচ্ছা আপনি বসুন। জি, অফিসে যাস নি? যাব না আজ। কোনো কিছু নিয়ে একটু চিন্তিত নাকি? না, চিন্তার কি আছে? তাহলে তো ভালোই হলো। সকাল সকাল তুমি কোথায় গিয়েছিলে? হিট কাট ভাঙার ব্যবস্থা করতে? সময় হলেই যাবো। আসছিস যে, আজকাল তো সব আধুনিক হয়ে গেছে। ধরো বুলডোজার দিয়ে এরকম একটা তিনতলা বাড়ি ভাঙতে 3-4 ঘন্টার বেশি সময় লাগার কথা নয়। দরকার হলে আমাকে বলো, আমার অনেক পরিচিত আছে। তুমি এটা কি করলে? কি কি মানে? মিজান সাহেবের সামনে দিয়ে এরকম চলে এলি কেন? তো আমার কি করার ছিল? ওই লোকের সাথে হ্যাঁ 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 করবো নাকি? কি অভদ্র মতো কথা বলছ! মিনিমাম এটুকু তো জিজ্ঞেস করবে, কেমন আছেন, কি খাবেন। আমার ইচ্ছা করছিল না। কেন জিজ্ঞেস করলো? তোমার যাচ্ছে তো, নেহাত ভালো মানুষ বলে এসবে কিছু মাইন্ড করেন না। হতো তোমাদের ফজলুল তাহলে বুঝতে। এর মধ্যে আবার ফজলুলে টানতিস কেন? আর তোমার মিজান সাহেব যে কীরকম ভদ্রলোক সে আমার বোঝা হয়ে গেছে। কি কি বোঝা হয়েছে? এইটুকু বুঝেছি, সে আবার নতুন কোনো মতলব নিয়ে এখানে এসেছে। যাই, যে জিজ্ঞেস করি কেমন আছেন, কিছু খাবেন কি না। তোমরা সবাই ইচ্ছে করে আমার সাথে শত্রুতা শুরু করেছো। হ্যাঁ, আমরা তো সবাই তোমার শত্রু। সারা হাত সারা। তুমি এখন মিজান সাহেবের সামনে যাবে না? আমি এমনিতেও যেতাম না, এই বাড়িতে করার মতন আমার অনেক কাজ আছে। তোমরা সবাই মিলে আমাকে পাগল করেছ। তুমি টাকার নেশায় এমনি পাগল হয়ে আছো, আমাদের আর করতে হবে না। টাকার নেশায় আমি পাগল, আর তোমার সবাই হাজী মোহাম্মদ মহসিন। না, তুমি হাজী মোহাম্মদ মহসিন হতে চাচ্ছ, কিন্তু তুমি তা না।
কি চাই? কে? ইয়ার ভাইজান, ভাইজানকে খুঁজছিলাম। আমি মিজান, মিজানুর রহমান। গ্ল্যাড টু মিট ইউ। ভাবি, তোমার সাথে একটা বিষয় একটু শেয়ার করা দরকার। কি? তোমার কর্তা আর আমার কর্তা? তোমার কর্তা আর আমার কর্তা এক না। তুমি খুব ভালো করেই জানো মেজদা কতদূর যেতে পারে, কিন্তু ও যে কী চায়, কতটা চায়, আমি ঠিক বুঝতে পারি না। তুমি যা বললে একসময় তা ঠিকই ছিল, কিন্তু তোমার মেজদা আর আগের মতো নেই। হ্যাঁ, ঠিকই বলেছ। আচ্ছা, মেজদা হঠাৎ করে এরকম পাল্টে গেলেন কেন? মানুষের কতটা প্রয়োজন ভাবি? সবাইকে কি ব্যবসা করতেই হবে? না, তা হবে না। কিন্তু একজন যদি আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তাহলে সে কী করবে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। একজন আরেকজনকে প্রভোক করছে, মানে তোমার ভাষায় ধাক্কা দিচ্ছে, কিন্তু তাই বলে অন্যজনকে পড়ে যেতে হবে? মানুষের তো মন কত আর সহ্য করবে। তোমার মেজদা তো আর কম সহ্য করেনি, তার তো আর কম সহ্য ক্ষমতা ছিল না। এই ফ্যামিলির জন্য কি সে কম করেছে? হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু মেজদা হঠাৎ করে জমি দলিল এসব নিয়ে কি শুরু করলেন বলো তো? আরে করবি না, এই জমিটা তো তোমার মেজদারই কিনতে হয়েছে নাকি? ফজলুকে তো আর কষ্ট করে জমিটা কিনতে হয়নি। কথার মধ্যে মিনিমাম একটা যুক্তি থাকতে হবে তো। এই তোফাজ্জল যুক্তি ছাড়া কথা বলে না, লজিকের বাইরে চলে না। লজিকের বাইরে চলেনি বলে আজকেও সবাই খেয়ে পড়ে ঠিক মতো আছে। তুমি ভাবছো যে তুমি লজিক্যাল কথাবার্তা বলছো, কিন্তু তুমি যা বলছো তা হচ্ছে আসলে ইমোশনাল এবং ইললজিক্যাল কথাবার্তা। ফালতু কথা বলিস না ফজলু। বড়ই, তুমি একটু আমার ঘরে গিয়ে বসো, যাও। তোর সব বাড়াবাড়ি তো এই বাড়িতে নিয়ে, তাই না? সে তো আমি কালকে মিটিয়ে দিয়েছি। মিটিয়ে দিয়েছি? আরে কি করে মিটিয়ে গেল? এই পুরো বাড়িটা আমি ভেঙে নিয়ে চলে যাই আর তুমি জায়গাটা নিয়ে নাও। হ্যাঁ তাই তো, দ্যাটস লজিক্যাল, ইজন্ট ইট? নো, অবশ্যই না। এটা হচ্ছে স্বার্থপরের মতো ইমোশনাল একটা কথা। ব্যবসার ভূত মাথায় ঢোকার পর থেকে তোমার তো কমন সেন্সও কমে যাচ্ছে। শাট, বেয়াদবি একটা সময় রাখা দরকার। আরে আমি বেয়াদবি করছি না, আমি যা লজিক্যাল আমি সেই কথাটাই বলার চেষ্টা করছি। এই বাড়িটা করতে কত টাকা খরচ হয়ে গেছে সেটা তুমি ভুলে গেছো? কম্পেনসেশন চাচ্ছিস? যা, আমি তোর বাড়ি বানানোর খরচ দিয়ে দেবো। কি করে দিয়ে দিবে? হ্যাঁ, কি করে দিয়ে দিবে? প্রয়োজন হলে এই বাড়ির জমি বিক্রি করে তোর আমি দেখা দেবো। যা, দেখো এই জায়গার সমান তিনটা জায়গা বিক্রি করলেও এই বাড়ির দাম উঠবে না। দিয়ে দেবো? আছো তো একটা সুন্দর বেডরুমে আর চোখ খুলে স্বপ্ন দেখছো ব্যবসা করার। দিয়ে দেবো? অত সোজা না, এই বাড়ি করতে আমি বুড়ো হয়ে গেছি, আমার চুল পেকে গেছে। সো হোয়াট, আমার সারা জীবন গেছে। আমি তোমাদেরকে মানুষ করার জন্য ইরানিগিরি করে সমস্ত জীবন কাটিয়ে দিয়েছি, তার কোনো মূল্য নাই? হ্যাঁ হ্যাঁ, মূল্য আছে, মূল্য তো আমি দিয়েই যাচ্ছি। হিসেব করে কড়ায় গন্ডায় সে মূল্য আমি পরিশোধ করছি। এখন তুমি যা চাচ্ছ সেটা তো সুখ, সুখ চাচ্ছ তুমি, আমি তো সুখ দিতে পারবো না। আমি জানতে চাই তোরা কি শুরু করেছিস। শুনলে তুমি ওর কথা? শুনলে
ওকে আমি যতটা ভয়ঙ্কর মনে করেছি ও তার চেয়ে ভয়ঙ্কর। হ্যাঁ 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 কথায় যুক্তি না থাকলে এখন আমাকে তো ভয়ঙ্কর মনে হবে, এখন তো আমাকে তোমার মনে হবে আমি একটা ডেভিল, একটা বিস্ট। বুঝলো মার খাবে কিন্তু তুমি চুপ করো। তুমি কি বুঝো, তুমি যা বুঝো না সেটা নিয়ে কথা বলতে আছো কেন? তোমার মুরত আছে এরকম একটা জায়গা কেনার, তোমার মুরত হবে এরকম একটা বাড়ি কেনার, যা বুঝো না সেটা নিয়ে কথা বলতে আছো, চুপ করো তুমি। I'm not afraid to die.